আসসালামু আলাইকুম ভাইবোনরা, ভালো আছেন নি? ভালো আছি আই আলহামদুলিল্লাহ। আবার আইসি অন্যগো দিকে, অন্যগুলোকে কথা কইতে। আর আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন। আজের ভিডিওতে কারলে কথা কইম, আজের ভিডিওতে তানজিলার যে বাইকটা, জামের বাইকটা, এই বাইকটা তানজিলা বিয়ের আগে সাকিবরে গিফট করছে। তো কেন মানে তানজিলাকে যেন বিয়ে করে, তাই সেই কারণে আগে থেকে জিনিসপত্র দিয়ে হাত করছে। আর এদিকে মিমবতির কথা কই, ইতিরা যদি কদ্দুর শুধু আমনগরে বাথরুমের ভিডিওটা একটু দেয় না, বাথরুমের ভিডিওটা আমনগরে দেয় না, আর বেগুন হিতিরা আমনগরে সব দেয়, সব কিছু দিয়েলা। এবার মিমবতি দিয়ে হালিমুল করতে গেল, হারেলে হালিমুল করতে গেল, বাবু আঙ্গুরটার লই নাকি শারমিন হাঙ্গুরটার লই গেছে, কোন হাঙ্গুরটার লগে আমি বুঝলাম না। হাংডা বেটা হেলাই হাঙ্গুড়ি বেটি লই কিত্তু গেছে হানিমুন করতে, কি আশ্চর্য ব্যাপার সেপার। আর হাংডা হাংডি হয়েছে মানে যেদিনের দু তিনটে করে বিয়ে হয় এটিতে হাংডা হাংডি কয়, হাংডা বেটা আর হাংডি বেটি কয়, হাঙ্গুড়ি বেটি কয়। তো এ হাংডি বেটি করে লই হে হেঁটি গেছে বেলে ইয়া করতো এটির নাম কি কসকসবাজার গেছে বেলে হালিমুল করতো। ব্যাগ কিছু দিয়ে মিম যে কসকবাজার গেছে হালিমুলের খবরটা তো আর নগর লোকে দিয়াইল না। এটা কোন দিন সুপি শাড়ি গোপনে করি ফেলছে হালিমুনটা, সবাইকে ধামাচাপা দিয়ে নীরবে নিবৃত্তে হালিমুল করি চলিয়াইল, এইটা কোনো কথা? হালিমুলের ভিডিওগুলা ইউটিউবে প্রচার করিব না, সব নষ্টের গড় হয়েছে তানজিলা। এই তানজিলা যদি বিয়ে না বইতো তাইলে মিমের রোমান্টিক হালিমুনের ভিডিও আপনারা প্রচুর দেখতেন, বুঝছেন নি ভাই বোনেরা? ইয়েন্দি বাপির কথা কই, বাপির শুধু অমুক কেন চলে গেল, হঠাৎ করে তমুক কেন চলে আসলো, টিশার উপরে কেন গাছ ভাঙ্গি মাথার উপরে পড়লো, আম্মুর হাত কেন বিরাট দুর্ঘটনা থেকে বাঁচি গেল, রান্নাঘরে বই বই পুরুষ মানুষ যদি এরম হাঙ্গুরটা গিরি করে বেড়িকে হিসে খায় খায় আম্মুর হাত উঠতো নাকি তা উড়ব উড়ি তো যাইবে। আর এদিকে দর্শক রান্নাঘরে কই, তিশার মাথায় সেদিন বেলে গা চড়ে বেলে দুর্ঘটনা থেকে বেঁচে গেল, হওয়াটা মানে উচিত ছিল। বাপি কয়টা কন্টেন্ট পাইতো, আপনাদের বাবি হাসপাতালে চলে আসলো, তারপরে দি তারে ডাক্তার কি ট্রিটমেন্ট দিল, কয়টা সিলাই পড়লো, মানে কি কি যে একটা অবস্থা গেছে। কলা গাছ কাটতো যে কয় তিশা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল, ভিডিওর ভিতরে আসলে এরকম কোনো কিছুই নেই। তো হরাটা কি মনে উচিত ছিল, বাপি আরও দুই সেটটা মনে কন্টেন্ট টোকাই পাইতো যে এই ভিডিও থেকে, বেড়া মানুষ আহারে কয়দিন একটু অসুরের ভূমিকা পালন করছে, আহারে তানজুরে 17 লাখ না 18 লাখ টাকা বেলে খরচ করছে, সাপা কতটি তো মাইল অন্যগো লোকে 17-18 লাখ টাকা খরচ করি, তানজিলা তার জীবনের রোজগার নিয়া কতুন একটা বেকার স্বামী জোগাড় করিয়া টাকা পয়সা তাদের হাতে তুলি দিয়ে হিতি হিয়ানে যায়, আমার দেবর আমার ননদ আমার শাশুড়ি বেটকিগুলো কি পরিমাণ মারতেছে, বাপির এটা সহ্য হইতেছে না, কলজার মধ্যে এমন লাগা লাগিয়ে গেছিলো বাপির। শেষ পর্যন্ত তিশাসও ইয়ে করি গিরিঙ্গিবাজি করি ফিসেন দি তানজিলারে দিয়ে একটা আইফোন কিনে দিয়ে এরপরে বাপির কলজাটা ঠান্ডা হয়েছে, মানে ওই যে বিয়ের সময় যে তানজিলা চলে গেছে তানজিলার টাকা নিয়ে চলে গেছে সেই শোকটা বাপি আইফোন দিয়ে সামলাই উঠছে। এ কয়দিন তো সুখ আসিল মাগো অসুরের ভূমিকা পালন করছিল, মানে কি যে একটা চাদর টাদুর গায়ে দিয়ে বই টই নিয়ে হাতে নিয়ে চলাফেরা করছে, এখন বাপির আইফোন পাওয়ার পরে আবার অসুরের দিন শেষ, আবার সে বাপি পুরানা রূপে ফিরত চলিয়ে এসে। দর্শক আর আপনারা একটা জিনিস চান, বেগুন ঘুরি ঘুরি বেড়া বেগুন ঘুরি ঘুরি রান্না করে কইন তো এরম মাসিনী আন্নগো পরিবারের মধ্যে বেড়াগুন, আপনারা একবারে ঘুরি বেগুন রে সান, মিম হাঙ্গুরটা বিয়ে করছে বাবু হাঙ্গুরটা রে, হ্যাঁ তো বেকার ব্যাপারটা, একটা হারা দিন মিমির হিসে হিসে ঘুরে আর বাজার করে ক্যামেরা লয়। এদিকে শাইন মালয়েশিয়া ছিল, হ্যাঁ তো চলিয়েছে ইউটিউবের লোভে, ইয়েন আই হ্যাঁ তো ক্যামেরা লই, আপনাদের ভাবি কেন চলে গেলো বাপের বাড়িতে, কি যে একটা কাহিনী, আপনাদের ভাবি কেন চলে গেলো বাপের বাড়িতে। হেদিকে বোলারাম তো যাই হোক বেকার হোক শেকার হোক কিন্তু নিজের ক্ষেত খামারে একটু পরিশ্রমের কাজকর্ম করে,
তো এমনি কোনো ইনকাম নাই, আলাদা কোনো ইনকাম নাই, নিজের কাজকর্ম করে ভোলারাম দেন না, বেগুন খালি হুদ খালি বেকার বেকার। বাবু রে এত জনসংখ্যা বেকার, ইতি করে দেখলে বোঝা যায় বাংলাদেশের কত মানুষ যে বেকার আছে, কত বেড়া বেগুন যে বেকার বই রয়েছে বাংলাদেশের, ইতি করে দেখলে বোঝা যায়। নাহলে হয়তো দেই না চোখের সামনে কোনো বেড়ারে বেকার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে ব্যাকে কাজকর্ম লই ব্যস্ত। তো দর্শক ইতিরা এদিকে দেখেন, মাইয়োগে বিয়ে দিছে, ইগিও বেকার বেড়াও দিছে, এতে এতদিন এতদিন আইসে হিতি মুখটা ধরে ধরি কসলাই কসলাই কুরকুরানি কুরকুরানি অন্য করে দিয়েছে। অন হ্যাঁ তো এবার রান্না হুঞ্চি বেলে ফটোকপির দোকান দেয়, তাও তো একটা কাম করি খাইতো। অন হ্যাঁ তো রান্না করে হান্দাই কি তো হলুদ মরিচ বাড়াবাড়ি করে, কি যে একটা অবস্থা। বেগুন বেড়ারা বেকার আর বেড়েগুন গাল হুলে এনজাম, গাল হুলে হুলে থাকবো, পিসার অবস্থা দেন না গালেটা হুলে 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 থাকবো। তো আম্মু দুর্ঘটনার পরে কিনলে এখন তো এত বড় একটা মাহিনুর বেগম থাকতে আম্মুর হাত পূর্ব কিনলে, এই কামটা তো মাহিনুর বেগমের করার কথা। বিএসরা যারা আছেন তাকে এনারা কন্যা বেলে খালাম্মার কেন হাত পূর্বে এই বয়সে হয়, আপনার মাহিনুর কী টাকার, আপনার মাহিনুর করে না কিনলে। এ কথাটা যে গীতার না হুদা আন্নাকে কাছে যে এসে রোনাদোনা এটি দেয়টাই এসে দুই চারটা দুই চারটা চোখ খোলা বিএস আপনারা কিন্তু কইতার না যে গীতার না অবশ্যই জিজ্ঞাবেন কিন্তু যে কমেন্ট সেকশন তো দেখবেন না, 10-20 হাজার ভিউ হয় কমেন্ট দেখবেন, চার পাঁচটা চার কোঁতায় কাঁতায় 500টা কমেন্ট থাকে। আন্না করে কই তানজিলা হিতি তো হিতির ওর বাজ্যে হিতি একটু কাম গাছ করতেছে, অবশ্যই কাম গাছ করবে, মানুষ নতুন বিয়ে হয়েছে নতুন মাইয়েরা হয়তো কাম গাছ পারে না কম করে, ব্যাক মেয়েরাই হঠাৎ করে নতুন সংসারে গেলে কাম গাছ পারে না, কিন্তু চেষ্টা তো করতে হইব। বাবুরে টেয়া কামানের মেশিন অজ্ঞ হাইছে তানজিলা জুনে আর বাদা, হাতের তো চোখ খুলে গেছে গই এই তানজিলাকে ফাইয়া, একদিকে ব্লগের টেয়া আরেকদিকে ইউটিউবারে ইউটিউবের বিয়েসরা হ্যাগরতাই প্রচুর পরিমাণ ড্রেস ড্রেস কিনতে আছে, বেগুনে কিনে ফুরাই ইউটিউবে স্কুল ড্রেস বানাই লইতেছে, বেগুনের কালা কালা গঙ্গা ফুরি স্কুল ড্রেস বানাই লইতেছে, এবারে স্কুল ড্রেস সেগুন পরে কোন দিন তানজু খালারা আবার একটা বাচ্চা কাচ্চা হইবে 7 মাসের 7 দিব তখন, কিন্তু এই যে ব্লগার বেগুন আছে যারা যারা গুঁড়া গাড়া আছেন আন্নারা এগুন বেগুন এই কালা জামাটা কালা কালা গঙ্গা জামাটা সূর্যমুখী হলা আন্না হইলে সেগিরি গিয়ে গাদ দিই বেগুন চলে যাবে তানজির বেবি শাওয়ারের মধ্যে, আমরা তানজির ফেস থেকে তানজির বেবি শাওয়ার পালন করতেছি, বেগুনের গায়ে স্কুল ড্রেস পরি পরি বেগুন দৌড় দিব। বাবুরে তো লাখ লাখ টেঁয়া দেয় জুনিয়ার বদারে এখন মুখের মধ্যে ভাষা ফুসছে, এখন ফুটুস ফুটুস করে ভাষা বলা শুরু করছে, না আমি তো বলছি কাজ করবে না, দেখেন আপনাদের আপু কাজ করে, আমি বলছি কাজ করবে না, কাজ না তোমাকে কাজ করতে হবে না, তাহলে কাজ করবো কে রে জুনিয়ার বাদা, লুবি সাবা নাকি কাজের বেড়ে নি যে বইয়া বইয়া মাখি মাখি ভাত খাওয়াইবো আবার কাজ করিব, কথাটা নির্লজ্জ ফোলা হইলে এ ধরনের কথা কইতে পারে। বিবাহ করছে বধূ ঘরে আইসে অবশ্যই বধূ একটু টুকিটাকি শাশুড়িকে হেল্প করবে, সব ঘরের বধুরাই করে। আর এনে ভিডিও বানাইতে যাই কিনলে তো বাটারিং আর অয়েলিং মারতে আছে কিভাবে, যে না কাজ করবে না, তো কাজ করবে কে লুবি সাবা না কাজের বেডিডানি কাজ করবে হারা জীবন, কাজতে একটু হইলেও করা লাগবে, অল্প স্বল্প হইলে তো করতে হইব, দু চারটা কাজের বেডি রাখলেও তো সমস্যা নেই, তানজে খেলা যে পরিমাণটাই আগামে। কিন্তু এই জুনিয়র বদারে এখন ফুটুস ফুটুস কথা ফুসছে মুখের মধ্যে, বাবু রে বাবু লজ্জা সরম কিচ্ছু বলতে এক ফোঁড়াও নাই, এতদিন এ কুরকুরানি হাতের মুখ ধরে মুখটারে ডলা ডলি 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 কিরকম জানি গোল গোল করে রাউন্ড গোল একটা ফেসের মধ্যে আতিটা কেমনে কেমনে জানি ডাইনি নকল আতিটা দিয়ে ঘুরে ঘুরে কেমনে জানি মুখ এটারে ইয়ে করতে থাকে, মাথায় ডারে এমনি কেমন জানি করতে থাকে। আন দেয় কি জুনিয়র বদর রান্না করে যায় এরকম করা শুরু করছে। আরেকটা জিনিস তানজিলার ঢং দেখলে মনে হয় যে মানে ঢং দেখে আর বাঁচি না, নতুন নতুন বিয়ে হয়েছে এর ফলে আরও কটেঁয়া কামিতে আছে বেশি হন, স্বাধীন জীবন যাপন করতেছে, এতদিন তো নাজমা খালার শাসনের নিচে আসিল, কথা কইবে একবার বাইতে বার করে দিম গড়তে বার করে দিম, তো অন আর নিজের একটা পরিবার হয়েছে। অন হেনে যায় জন দেয় যে আহারে লুবি সাবানা গরিব সাবানা ব্যাকে মিলিয়ন হুদ মনে করতেছে যে কত তো আনি মাথা নি, কারণ টেঁয়া দিতেছে তো প্রচুর টাকা কামানের মেশিন তো এল্লাই ইয়ে করতে আরে। তো দর্শক তো হিতি বাবুরে হিতি মনে করতেছে হিতি কোন জায়গায় আছে, হিতি পড়তে পারতো তো না মানে সান্দের দেশের ভিতরে তো না মেয়েছে মাত্র হিতি জানে না জো বাইডেন কি নাতনি, পরে হেনের ভিতরে যায় অন হিতি বেগুন খাচ্ছি না ভুট্টা খাচ্ছি না
মাগো হিতরিকি বাবে এডির সাথে পরিচয় করাই তা সেই রইল বেগুন বেগুন সাদা বেগুন বেগুনে যে কাটা হয় এটা আমাদের তানজু খালা জানে না বেগুন খেতে জন্ম বেগুন খেতে আইলে দিয়ে জন্ম হয়েছে সারাদিন জীবনের অর্ধেক সময় কাটিয়ে এসে পদ্মার সরে এই খ্যাত খামারের ভিতরে হিতিয়ন কিচ্ছু চিনে না এমন ভাবে মুখে ডারে বেংসি মারি দাঁত কিরমিরি দিয়ে একটু শুদ্ধ ভাষা কোয়ার চেষ্টা করে তারপরে এগলাই বেগলাই যায় বাবু রে বাবু কিতে কইতে মিতিগো কথা তো তানজুখালা বিটরুট দেখছে বাংলাদেশে থাকছে হিতি তাও ঢাকা শহরে ছিল লাস্টের কত বছর আগের বছরে না পদ্মা শহরে আসিল দর্শক ঢাকা শহরে আসিল হিতি বেলে বিট চিনে না কন্দে দেই বিটিরে দেই পুরা খানদানের বেগুন উঠতে হচ্ছে মানে বিট এটা কিতা তানজুখালা কইতাছে এর উম্মা ফল তো বেশি দামি এরকম ফল তো বেশি দামি এই জন্যই তো কিনা হয় না আপেল কিনতেছে আনারস আনলো কমলা আনলো কমলা আপেলের থেকে কি বিট কি বেশি দামি কোন তো দর্শক বিট হয়েছে এটা একটা সবজি এটা দিয়ে মানুষে একটু ভাজি খাইতে পারে সালাদ খাইতে পারে তারপরে জুস খাইতে চাইলে তো সমস্যা নাই জুসও খাইতে পারে এখন পরিবারের বেগুন মিলে যা হচ্ছে যে বিটরুট মা গো মা মনে হয় জীবনে দেন এ তানজুখালা বেলে ঢাকার শহরে বেলে আসিল বেগুন নিয়ে কাহিনি দেয় মনে হয় আকাশটাই পড়ছে এরকম জো বাইডেন কি নাতনি বিট বিট সিনে না তাইলে তো কিরকম লাগে বিটরুট সিনে না তো কিরকম লাগে কথাবার্তা না এগুলো দর্শক মাঝে মাঝে কিছু ভাব দেখলে মনে হয় যে এই যে আম্বানি পরিবার তাদের অবস্থা দেখলে বাংলাদেশের আম্বানি গরিবের আম্বানি অবস্থা দেখলে এরম লাগে তো তানজিলের অবস্থা এরকম হয়ে গেছে মানে দুই সাইডটা চক চাকর নকর হয়ে গেছে অন মনে হইতেছে যে মানে অনেক 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 জিনিস চিনে না দাঁত কিরমিরি মারি এখন কী করব অনেক জিনিস চিনি না অনেক জিনিস জানি না বেগুন চিনি না ভুট্টা চিনি না এই চিনি না এটা কী মাছ এটা তেলাপিয়া মাছ মানে যে কি যে একটা অবস্থা মাছ দেখলে এটা কি মাছ কিভাবে যে বলতে যায় মনে হয় যে কোথা থেকে যে আইসে কোন আকাশ থেকে যে আইসে তো দর্শক এর কথা বলি এই এই তানজিলা মানে ওই যে সবাই মিলে অনেকটু দুই চারটে চাকর নকর পাই গেছে আশেপাশের থেকে এর লাগে অন তানজিলার এটা চিনি না ওইটা চিনি না ওইটা কি এরকম করতে থাকে দেখছেন নি দর্শক মানে এদের অবস্থা এত করুণ কেন বলছে যে বাইকটা মনে হয় সাকিবকে কিনে দেওয়া হয়েছে মানে তানজিলা বিয়ের আগে যেন বাইকে ঘুরতে পারে তানজিলার টাকা দিয়ে আর জন মানে তানজিলার যেন বিয়ে করে আগে আগে দেন না গেটের সামনে আইফোন দেয় জামাইরে এরম ইতিহাস কোনো জায়গার মধ্যে নেই কোনো জামাইরে আইফোন গিফট করতে মানুষের দেওয়া চেন টেন নামাইয়া তাদের কাছে দেখলাম এগুলা কারণ মানুষের আত্মমর্যাদা আছে যে শ্বশুরবাড়িতে এত লাখ লাখ মানুষের সামনে আইফোন নিব ব্যাপারটা দেখতেই কেমন জানি লাগে যদি একটা চেন দেয় এটা একটা কথা তো দর্শক এই সাকিবের যে বাইকটা দেখেন তানজিলার শ্বশুর এত বছর বিদেশ থেকে আয় শেষমেশ মুদি দোকান দিল এতদিন করলে জুনিয়র বদলে ফটোকপির দোকান দেয় অন বেড়া দেয় কি মুদি দোকান দেয় এর ভিতরে তানজিলা 30,000 টাকা দিয়ে হেল্প করতে হয় তাহলে জুনিয়র বদার অবস্থা কী কোন তো বাইকটা তাহলে আনছে কোথার থেকে বাইকটা তাহলে আনছে কোথা থেকে বাইকটা তাহলে মনে তানজিলেই কিনে দিছিল আর একটা জিনিস বাবু রে ইন্দি যায় হোরও রান্নাঘরের ভিতরে হাঁ দেয় আম্মু আম্মু কী করে অঞ্জুনিয়ার বদ যে রান্নাঘরের ভিতরে যায় যে কি হলুদ মরিচ বাড়া শুরু করে দিছে বেগুনের সেম অবস্থা মানে বেগুন বেড়ার দিকে চান বেগুনের এই অবস্থা খুকির অবস্থা দেখলে তো মনে হয় হারে খুকি যে কত বড় এক মানে কোন জায়গার যে কী তা আয়ে ফাঁস বিশিষ্ট আয়ে খুকি মাইয়ে গেজে হয়েছে মনে হয় এটা হিতির প্রথম সন্তান আগে যে দুগে বাচ্চা আছে ইতিটি ভুলে গেছে ইতির আগের সন্তানরা নাই মনে হয় তো দর্শক ওই যে গরিবের আম্বানি আম্বানি আর কি ইয়ে মিমের লই কথা কইতে আসি তো মিমবতি হিতি গরিবের মানে আম্বানি হয় দুদিন পর পর হিতির যে কত কিছু শখ যে জাগে আম্বানির শখ হয়েছে একটু জিমে যাইব নিতা আম্বানির মতো বুড়া হইল শরীরটা একটু ফিটনেস ধরে রাখবো দুই চার দিন আপনারা দেখছেন আম্বানির জিম এন জিম শেষ তো দর্শক ইতিরা যে আদ্য যাক ইতিরা জিয়ানা যাক শুধু হাগার গোসলটা বা ধ্যান করে ব্যাগ কিছু দেয় বাবু হাঙ্গিটার লো যে হালিমুল শাড়িতে চলি আইলো এই খবরটা ইউটিউবের বাসিন্দারা কিনলে জানতে এলো না শারমিনরে নিয়ে কইতে আছে ইয়ে সুটকি বর্তা বানানোর সময় শারমিনরে নিয়ে কইতে আছে শারমিনরে নিয়ে ইয়েতে গেছিলো কক্সবাজারে গেছিলো শারমিনরে নিয়ে কক্সবাজারে গেলে দুনিয়ার সব হিতিগো ইউটিউবে চলি এইটা আছে
তো তাইলে ইউটিউবের যদি সবার ভিডিও আইতে পারে আইতে পারে তাইলে ভিডিও যদি সব কিছু আইতে পারে তাইলে বাবুর ইয়ের মিমের ভিডিও মিমের মিম শারমিনের লই কক্সবাজার গেছে এই ভিডিও দিল না কিললে এত লুকুচুপি কিসের জন্য দর্শক? ওই যে কয়দিন আবদিয়ারে বাড়ির মধ্যে রাইখে সাবিনা আফার কাছে ইয়া সাবিনা আফার কাছে ছিল, আপনারা দেখেন নাই? সাবিনা আফা এ মিম বাদ কেটি আয় সাবিনা যে মানে বলাই তো মিম রে, আসলে তো মিম তো বাড়িতে নাই, মিম তো না হালি মূল্যে ছিল। তো দর্শক তো মিম যে হালিমুল করি আইলো, হালিমুলের ঘটনা তো আপনাদেরকে ইয়ে করলো না বাবুরে আম্বানির যে কি পরিমাণ শখ আম্বানির খেলি দিয়ে দুদিন পর পর মনে হয় আজ এটা করবো কালকে এটা করবো বাইরাম বাইরাম সব কিছু করবো, শেষ পর্যন্ত বেগুণ হয়ে যায় জিরো। হুঞ্জি বেলে হিতি কদিন হরে মালাকা মালাইকা অররা খানের মতো হিতি আবার ব্ল্যাক ওয়াটার খাইব, হিতি সৌন্দর্য রূপ লাবণ্য আর একটা বডি ফিটনেস ঠিক করে রাখার জন্য দুই দিন জিমে গেছে, যাওয়ার পরে শরীরের মধ্যে বিষ আর বিষ ব্যথা আর ব্যথা, এর হরের দিন আর উঠছে না। তখন আমাদের মেকআপ বুতির মিমবতির মাথায় আইলো যে না আমার তো এত পরিশ্রম করা যাবে না, আমি একজন আম্বানি বলি কথা, আমার তো টাকার অভাব নাই, টাকা আমার সিনিমিনি খেলে কেন আমি পরিশ্রম করব, আমার এর থেকে ভালো আমি এবার থেকে ব্ল্যাক ওয়াটার কিনে খাওয়া শুরু করে দিই, তাইলে আমার রূপ লাবণ্য সৌন্দর্য ব্যক্তি ধরে রাখতে পারিব, কারণ অন বাবু হাঙ্গিরটি আইসে আমার জীবনে, আমার দিন দিন যেই পরিমাণটি কতটি বাড়ি বাড়ি আইতে আছে বাবু হাঙ্গিরটারে আমি কদিন রাখতে পারবো, এটাও তো আমার জীবনের লক্ষ্য মিশন, বারবার মানে স্থির হয় না, এদিকে তাই এদিকে দৌড় দেয়, আমি লক্ষ্যচ্যুত একজন নারী, তো যার কারণে বাবু হাঙ্গুরটা কদিন আমার কপালে তাই এটা তো বলা যায় না, আমাকে ফিটনেস ধরে মালাইকার মতো সুন্দর বডি ধরে দেখতে হবে, এই জন্য আমি এখান থেকে ব্ল্যাক ওয়াটার খাবো, আমি হলাম গরিবের আম্বানি, টাকা কি আমার কাছে কম আছে, টাকা আমার সিনিমিনি খেলে, মেমের বাপসাপ দেখলে এরকম একটু স্মার্ট আর মটেল হইতে চায় বাবুরে বাচ্চা করে দেখ খাবায় ক্যালক্স আর এই যে কর্নফ্লেক্স আছে না, তারপর চকোস বিভিন্ন রকম বাচ্চারা পছন্দ করে, একটু দুধ দিয়ে ভিজে দিলে সকালে নাস্তার সময় বা বিকেলে দিলে অনেক সময়ও বাঁচে আর খুব হেলদি খাবার। এখন মেকআপ বুতুরি আবার এটা খাওয়াইতে মন চাইতেছে কিন্তু এটার নাম বলতে পারতেছে না, এটা জানি কি। এদিকে রামাদান মাসে একটা নাকি তবজি কিনে নিয়ে আসছে, হিতিকো কথা শুনলে মানে আস্তে আস্তে মনে হয় হেড বিষ উঠে যাবে, এরপর একটু আম্বানি আম্বানি ভাব দেয়। দর্শক তসবির কথা বলছে বুঝিনি, রোজার মাসে মনে হয়েছে দে একটু বইবে তাসবি পড়বো, অন কইতে আছে একটা তবজি কিনে লই আইছে তবজি পড়তো, কিন্তু আসলে সময় নেই, আমাদের মিমবতী আফার কত যে স্বপ্ন কিন্তু আসলে এই স্বপ্নটা বেশি দিন থাকে না, বাস্তবায়ন হইতে পারে না, স্বপ্নটা দেখে দেখে দরে এরপর আবার ছাড়ি দেয়, আবার হালচাল দেখলে গরিবের আম্বানি আপার মানে আশ্চর্য লাগে, হালিমুল টালিমুল করিলেছে দর্শকরা যে গিদেছে বাবু কেন সারাদিন মিমের বাসায় থাকে, তো এগুন তো বেকার স্বামী আর বেকার হাঙ্গুরটা বিয়ে করিব, মিমের মিমের ক্যামেরাম্যান না ওই কি বাবু হাঙ্গুরটার উপায় আছে নি কনসে, তো এগুন তো বেগুন বেকার স্বামী লই 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 থাকবো দিন কাটাইব, এই তো এগুনের শারমিন টাইটেল দিছে বাবুর আর ইয়ার আব্দি আর বন্ডিং দেখে মনটা ভরে গেল, বাবু আর আব্দি আর বন্ডিংটা করতে যাবে কেন, বাবুর জন্য তো তিসার ফোলা ফাইনরাও পাগল, আবদি আগে যখন ডাকা ছিল ইয়েন কামের বেটাগিরি করছিল বাবু, তখনও কিন্তু আবদিয়ার জন্য তান আর এটা তি তাবিয়া ইয়া তানজিলারা ওরকম মায়া ছিল, তো এখন আবার হঠাৎ করে আবদিয়ার জন্য বন্ডিং নিয়ে এই ঘোষণা দিয়ে আমাদের শারমিন আর শারমিন আফা কিতা ইয়ে করতে আইসে, কিতা বোঝানোর চেষ্টা করতে আছে, ইশারা ইশারা একটু একটু টুকুস টুকুস করে আমাকে ইঙ্গিত মারে, টুস টুস করে বিউর জন্য অল্প অল্প করে আপনাকে শুয়ে শুয়ে জমায় জমায় খাইব, অন যদি উডুস করে কয়ে দেয় বাবুর লগে হাঙ্গুরটা বই গেছি তখন তো এটা শেষ, এ আর কিতা দেব, অন বাবুরে যদি এভাবে ঝুলে ঝুলে রায় তখন দর্শকরা সাইতে যাবে একটা কিউরিয়াসিটি থাকবো, আরে মিম বাবু মিম হাঙ্গুরটার বাবু হাঙ্গুরটা কী ঘটনা ঘটালো, দেই তো আর একটু দেই তো দেই তো, তখন তো একটু দেখতে দেখতে বিউ দিয়ে এবার বুঝেননি, এলে এটা খবরটা আনগোর লগে অন প্রচার করতেছে না যে বাবু হাঙ্গুরটার মিম হাঙ্গুরটার যে এক দুজনে মিলে যে একটা শাদি মোবারক রচনা করছে এটা অনেক কইতেছে না রান্না করে। এইখানে একটা কমেন্ট আসছে, কমেন্টটা হরি রান্না করে শোনাই, এখানে লেখছে আমার মনে হয় সাকিবের বাইকটা তানজু কিনে দিছে, দিল দিতে পারে, এদের কাজ কারবার দেখলে এগুলো বোঝা যায় এদের যে মানে দুর্ভিক্ষের জীবনযাপন, তো এদের আসলে বাইক কিনে চালানোর মতো অবস্থান নাই,
তো দর্শক এনে লেখছে বিয়েতে রাজি করাতে সেন্তির শাক। আচ্ছা এটা মানে এক এক এলাকায় এক একটা বলে, এটার নাম হয়েছে কি জানি হেচির শাক বা হেলেন্সার শাক, এই দুইটা নাম চিনি আমি। কেউ বেআইনের বাড়ি দেয় সি দেওয়ার জন্য জিনিস পায় না, কুড়ানো শাক, মাংসের গাছের বড়ই, লাউয়ের শাক, একশের দুধ, লোভে সাবান দিয়ে দাঁত বের করে খুশি, এমন তো না তেশার ঢাকা বা বাইরের দেশে থাকে, ওইসব নাই, ওইসব নাই, তাই বেআইনে এক বাটি বাটি মাংস বা মাছের তরকারি ফেলো। এদিকে মিম টুটসুলানি তো তবজি কিনছে মানে তাজবি, আর সেই কক্সবাজারে গেছিল বাবুর সাথে সেইটুকু শুটকির বর্তা করতে নিয়ে বলে ফেলছে, এই জন্য বলে শারমিনের সাথে গেছে কই ব্লগ কই, ওদের তো ওরা বাথরুম গেলেও ব্লগ দেয়। আর মিম মিম কাপড় নাড়ে বলে যে ক্যামেরা অফ করো, অথচ ক্যামেরার সামনে বলে আপনি করে। তারপর লেগেছে মিম করবে জিম, আম্বানি ফ্যামিলির পুত্রবধূ হতে শখ জাগছে ভাইদানির, নিতা আম্বানির মতো ফিটনেস সচেতন হয়েছে ভাইদানি আপা, আর তানজিলা ভাবে সাকিব খুবই স্মার্ট, 7-8 মাসের বেবি বাম্প দেখা যায় বাইকে বসলে, সারাদিন শেভ করে হাসলে কেমন জানি গার্লসির মধ্যে সব দেখা যায়, মোজ দাড়ি চুল কিছুই নাই, মাই হ্যাশ গা খেতে লাগছে বুঝে নিয়ে না নারা, লম্বা হইলে সুন্দর জল আন্নেরাও পারেন লেখ শোনা ভাইয়া গো, কি পরিমাণ হাসছি বিশ্বাস করতে নানের কমেন্ট হরি প্রচুর হাসছি। দর্শক ইয়ের কথা বলি, খুকির কথা বলি, আরে খুকির যা আগে দুবে হলে নেছিল, আগে বড় মাই এটা তো দেখতে হইতো না সারাদিন, আবু আমার আবুতলা আমার আবুতলা এটাই করতে থাকতো, কিন্তু অন হরে দি অজ্ঞ ফর্সা মাই হয়েছে অন খুকি যে দুগে বাচ্চা আগে হয়েছে খুকি এটা ভুলে গেছে, অন মাই এটার কি পরিমাণ রং রং দেখ করে, আগের দিন কি কইলো যে আমার শ্বশুরকে আমি বলেছিলাম আব্বা আপনি বাজার থেকে এসেছেন, আসার সময় হুলু দু একটা আনারস তো আনতে পারতেন, গতবার তানহা পেড়েছিল মানহা পেড়েছিল এটা খাইতে পারি নাই, আনারস খাইতে পারি নাই, এখন আমার শ্বশুর রাগ করছে আসবে না, সে ভাবতেছে ছেলের ঘরে কীভাবে যাবে খাইতে, বেটার ঘরে যাবে আবার কিতা লাগে রে খুকি, তুই বানায় বানায় এসব গল্প কেনে কজের মেয়ে উলু উলু আসলে আসলে মানে মানে হরের দিন আই করদিন হরের দিন লেগেছে আলহামদুলিল্লাহ, হরের দিনের ভিডিওতে বলতেছে আলহামদুলিল্লাহ মেয়েকে নিয়ে দ্বিতীয় রোজা শিহুরি শিহুলি খেলাম, দ্বিতীয় রোজার শিউলি গেলাম, কুকির টাইটেল দেওয়ার ভিডিওতে যাওয়া লাগে না, আমি মানে এত আশা আসছে পরের দিন এসে বলে আবার বলে যে গত বছর তো মানহা ছোট ছিল খেতে পারে নাই, এবার রোজাতে মানহা এখন শিউরি খাচ্ছে। দর্শক আগের বারে আগের দিনের ভিডিওতে কয় মানহা আগে পেটে দিল আনারস খাইতে পারে নাই, পরের দিন মানহাকে নিয়ে শিউরি খেলো, তারপরের দিনে যখন গত বছর তো মানহা ছোট ছিল এই জন্য শিউরি খেতে পারে নাই, শিউরি শিউরি খাইতেছে ভেড়ি মন তোর ওজন যে এত দূর করে চলো স্যার দরকার কি তোরে ভাই, একটা বাঙালি দেশে মানুষ তোরে কে কইছে এত স্মার্টার মটার লইতে, তুই দে খুকি তুই যে কিতা তোর জীবনটা পুরো ইউটিউবে খোলা বেকে দেখতেছে, এরপরে তুই কিত্তি হুদো দিয়ে না স্মার্টার মডেল দিয়ে তুই চলিয়ে গেছ, হুদো দিয়ে মানুষের হাসির পাত্র হওয়ার লাগে, আমার জোর এখন ভাবতেছে যে ছেলের ঘরে কীভাবে যাবে, একটা আনারস বউ বলছে সে হাতে করে আনতে পারলো না, রিডিং ওরা মুখস্থ করে শুরু করে দিয়েছে, ওলো ওলো আসলে আসলে মানে মানে
এই নমুনার ভিডিও দেখবো গেতা, মানুষ আসতে আসতে মানুষের এমনি ভেদাবড়িতে দুদিন পর পর এক একটা টাইটেল থাম্বনেল দেখে। আসলে মানুষের হয়তো একদিন টাইপিং মিস্টেক হইতে পারে, একদিন এক আধবার হইতে পারে। টাইপিং মিস্টেক হওয়া একটা কথা, যে লিখতে যায় হয়তো একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে এটা একটা কথা। হিতি পুরো ওয়ার্ডটাই হিতি কিটা লে হিতি এটাই লিখতে জানে না, বলতেছে একটা, কইতেছে একটা, লেখছে আর একটা, আবার লেখছে একটা, আবার মুখে কইতেছে আর একটা। এই কুকির এইসব ভিডিওর মধ্যে 7,000-8,000 ভিউজ কারা কারা যে দিয়ে আসে। কুকি বাবির এত লাভ, লাপিং লাপিং এর মানুষ আছে কুকি বাবির বলার বাইরে। কুকি ভক্ত জিন্দাবাদ কুকি বাবির, এমন একটা অবস্থা হয়ে গেছে কুকির এসব ভিডিওর ভিতরে যায় মানুষ 7,000-8,000 ভিউ আছে। আর এটা বলতে হবে মানুষের রুচির দুর্ভিক্ষ, নাহলে কুকির ভিডিওটার ভিতরে আসাটা কি ব্লগিং ভিডিও, একটা বছরের ভিডিও পুরো চ্যানেলের ভিতরে ইতির ঘুরতে থাকে। পিছন দিয়ে যায় ইতি আগের দিনে কিতা আপলোড করছে এটা বলে দিব, আবার পিছন দিয়ে যায় হিতির একটা টার্গেট থাকে এত মিনিটের ভিডিও দিব, আবার আগের থেকে একটা আগের দিনের আপলোড করা রি আপলোড আর একটা ভিডিও ওইখান থেকে অর্ধেক অংশ ইতি ঢুকাই দিব। সারা বছর খালি এই সিটারি করতে থাকে। তারপরে খুকি ভাবের 7-8,000 বিহু বিয়াসরা দিয়ে চলিয়ে প্রিয় খুকি ভাবির লাভাররা ভাবি এখন বুড়ো বয়সায় ওকে বাচ্চাকে চান্ডা বাচ্চা উড়ে এলেছে। এখন কুকি ভাবির যে আগে আরও দুইটা বাচ্চা আন্ডা আছে ইডি কুকি ভাবি ভুলে গেছে, বড় বড় বুলোগারি কিন্তু দেয়। এখন কুকি ভাবি মনে করতে আছে আয়ন বাচ্চা লো রং তামসা ডং দেয় তৈব, একটা চোলে কুলের একটা কুটি বাচ্চা এডারে লই। এখন বড় বড় ব্লগাররা যখন প্রথম বাচ্চা হইলে যেসব দেখায় যে একটু নতুন নতুন থাকলে বাচ্চাদের একটা আহ্লাদ করে না, প্রথমবার মা হইলে প্রথমবার বাচ্চা কাচ্চা হইলে ব্লগাররা আই আই আন্না করে দেয় না কত কাহিনী। অন খুকিও মানুষের ব্লগ এডি দেয়, অন হিতিও এডি করা শুরু করে, এডি রস যায় না বুঝতি খুকি এডি হুদাও কর স্কিল না মানুষে এত হাসে হাসে। আরে বাবুরে মানুষ আয় এ ফাস খুকি, মানুষের হয়তো একদিন এক ওয়ার্ড ভুল হইতে, আরে কিতা বলতে চায় আর কিতা লিখতে চায় আর দর্শকদের উদ্দেশ্যে কি উপস্থাপন করতে চায় চায় এটা একমাত্র খুকিয়ে কইতে। আরে আর হিতির না জানে হিতির বিয়েসরা না আন্ডা যারা কথা বলে না বলতে পারে হিতির, তবে বিনোদন নেওয়া যায় খুকির ভিডিও দেখলে, খুকির টাইটেল থাম্বনেল দেখলে আসতে আসতে পেট ব্যথা হয়ে যায়। ভিডিও তো বড় হয়ে গেছে, মিমের নিয়ে আর একটু কথা বলি অনগুলো। মিম মিম হাঙ্গুরটা যে বাবু হাঙ্গুরটারে বিয়ে করে লাইছে সান না, সানি হাঙ্গুরটার ভিডিও দেখে না মেদাল জুলাই থুই রেখছে ফুলার আপলোডে বড় বড় মিলিয়ন মিলিয়ন বি মিলিয়ন ভিউ হয়ে গেছে কই। এখন মিম হাঙ্গুরটা সানির ভিডিও থেকে উপার্জন করতে আছে, অনেকটি তুলতেছে না এই ভিডিওগুলো, যেহেতু সানির লগে ডিম্পোস হয়ে গেছে এটি তো তুলে দেওয়া উচিত। এখন তুলতেছে না বাবুর কত ঘোষণা দিতেছে না, কারণ ওই ভিডিও থেকে টাকা পাইতেছে এই জন্য। হ্যাঁ অন্যগুলোকে টুকুর করে আরও কদুর কথা কইতে চাইছিলাম, ভিডিওটা বড় হয়ে গেছে। ভিডিওটা রাতে আমার বয়স দেওয়া ছিল, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি এদিকে সেফা শুট কি আর এটার নাম কি জানি শাইনের বেলে ডিম্পোস হয়ে যেতে আছে। সাইরো দিকে আপনারা ঘুরি ঘুরি চান, ইগুন ইগুনের সাথে যারা রিলেটেড বেগ গুণের কিন্তু ঘুরি আপনারা দেখবেন, শুধু হাঙ্গুরটা হাঙ্গুরটা হাঙ্গুরটা। এদিকে খুকির একটু সম্মান প্রদর্শন করা উচিত, খুকি মনে হয় এক হাঙ্গুরটা, এ খবরটা অন্য বার হয় না। তো খুকি হয়েছে এক হাঙ্গুরটা আর বল হয়েছে এক হাঙ্গুরটা, ইউটিউবের বাসিন্দারা ব্যাকে মিলে খুকির আর বলার একটু স্যালুট স্যালুট দিয়ে দিয়েন। পুরা পরিবারের দিকে তাকান, বেগুন ঘুরি ঘুরি এগুলোর লগে যারা রিলেটেড হাঙ্গুরটা বেগুন শুধু হাঙ্গুরটা হাঙ্গুরটা। অন হিত স্যাপা শুট কি হিতি হইলো একটা পদ্মাস্তরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী, তিশা পরিবারের খানদানের ভিতরে একমাত্র শিক্ষিত বউ, হিতিরে একটা আলাদা একটু মর্যাদা দিতে পারে আর দিতে পারে। হিতি একটু আত্মসম্মান বোধ হিতির আছে, অন্যটি খুকির না থাকলে হিতির কিছুটা আত্মসম্মান বোধ আছে, যেহেতু একখান হওয়ালে হওয়ালে হিতি করছে একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী, হিতি একটু আত্মসম্মান বোধ আছে, একটু সম্মান আশা করতে পারে। যদিও তিশাদের কারণে হিতি ইউটিউবের মধ্যেও মানে নিজে আবির্ভাব হয়েছে। এদিকে তিশার মা বেলে হিতির বেলে বান্ধুনি কই ফেলে গালি দিছে দর্শক, এটা এক নাম শেষ, সেবাশটকে শেষ, অন্য নতুন নাম আছে বান্ধননি।
তো দর্শক ইয়ার ইয়ের কথা কইতাছি, তো শাইনের লগে কজ্জ ধরগা করে হিতি চলে গেছে। আর হিতি বা কেমনে শাইনের কাছে হিতি সম্মান আশা করে, শাইন হিতির সম্মান দিব দুই হাং গুটে বেড়া। শাইন হিতি আজকে নিজের মুখে কয়ে লাইছে যে শাইনের দুইবার বউ চলে যাওয়ার পরে এখন তৃতীয় বউটাও চলে যেতে আছে, দুইটা বউ চলে গেছে, এখন আবার আরেকটা বউ চলে যাব। আজকে যে অ্যাপাশুটকে নিজ মুখে শাইনের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করলে হয়েছে তিন নম্বর বউ। এই জ্যাফাশুট কি বা শাইনের কাছে কেমনে আশা করে যে হিতিরে সম্মান দিব, এর মা হাঙ্গুট্টে হাঙ্গুট্টে করে বেটার, এক একটা তিনটা চারটা করে যদি হাঙ্গা হাঙ্গা খেলে তাইলে বেড়িরে আর কি সম্মান দিব। হাঙ্গুট্টে বেটার কি বেড়ি করে সম্মান দেয়নি দর্শক কন, তো একটা পর তো এখন জ্যাফাশুট কি এনে কিন্তু একটা ইয়া দেখাইতে পারে, পাওয়ার মানে ডিক্রেটারি একটা পাওয়ার জ্যাফাশুট কি দিয়ে দিতে পারে বলে কিনলে, কারণ শাইন দুই হাঙ্গুট্টে জ্যাফাশুট কি এইটা নিয়ে তিন নাম্বার বউ। তো এখন শাইন কিছু কইলে তুই তোর কথা শুনিও মানে দেখবেন বেড়ারা যদি দুই তিনটা হাঙ্গুরটা করে বুঝিনি দর্শক, তখন যে লাস্টের বউটা আইয়ে বা দ্বিতীয় বউ হোক তৃতীয় বউ হোক জিতিস পরে আইয়ে ইতির কপাল হয়ে যায় সবচেয়ে ভালো, মানে ইতির কথা উঠতে বইতে হবে, আর না শুনলে উষটা যে খাইব কোয়ালের মধ্যে যে এবার দুইটা বউ গেছে যদি আর একটা বউ চলে যায়। শাইন রাত জাগি গরম মধ্যে থাই হাতে বাইতাইলে হাতে কীটা করে হাতে বেলে কোনো যাত্রা ফালাত যাই গিয়ে রাতের বেলা ওই হাতাকে গেরামের ভিতরে বলে যাত্রা ফালা বইয়ে ইয়ে না যায় বেডিকে লাগে কুমরিয়া দুলে 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 ডান্স টান্স করি হাতে বেইনে ভরে ইয়ে বেলে। তো দর্শক এখন স্যাফাশুট কি ডিসিশন নিছে হিতি আর আইতো নয় হিতি তিন তালাক খাইব, ডিম্পস খাইবে হিতি হিতের ফুল আর লই থাকবে। আর ইউটিউবের চ্যানেল আগে যেটা তিশা খুলে দিছিল মাইনর যেটা খুলে দিছিল এটা বেলে ডিলিট করে দিবে, এটা তার ভিডিও আপলোড করতো না ভিতরে ভিতরে যে গিরিঙ্গি যে লাইক যে ঘরের ভিতরে স্যাফাশুট কি তো নিজের আত্মসম্মান বোধের কারণে ভদ্র ভাষায় কিছু কথা কই গেছে পুরাপুরি ক্লিয়ার করে নাই, মানে ভিতরে যে এত হাঙ্গুরটা হাঙ্গুরটা চলে চলে গিটটা কাহিনী লেগছে ব্যক্তিয়ার খুলি কয় নাই, মানে সমস্যা হয়েছে হিতি গেছে গে আর হিতিরে কেউ দেখতে পারে না, এই পরিবারের মধ্যে হিতিরে কেউ সম্মান করে না, হিতিরে কেউ দেখতে পারে না। হিতি একটা সম্মানীয় ব্যক্তি, হিতি পদ্মাস্বরের একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী, হিতির সম্বন্ধে তুমি কি কারে দিব, আছে পুরা বাড়ির মধ্যে দেখেন একমাত্র শিক্ষিত, হিতি একমাত্র শিক্ষিত ব্যক্তি হিতির সম্বন্ধিত নু, এটা কোনো কথা কোন দর্শক হিতি গো জিডক মানুষ মরল ইউটিউবে কইব দোয়া করিয়েন দোয়া করিয়েন, হিতিরা নিজেরা দোয়া করতার না হিতিগো বাপ মারলে দোয়া করিয়েন, হিতিরা ডিম্পস খাইলো আপনাদের সাথে শেয়ার করতেইলাম, হিতি করে যদি ইডি বাইতে বার করে দেয় ইডো হিতিরে ইউটিউবে করতে আইব। আহরে কাহিনী রে কাহিনী দেখলে হিতি গো মানে যত দে এত আশ্চর্য হয়ে যায়, পুরাটা পরিবারের দিকে আমি ঘুরিছেন এরা এদের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকটা ঘুরি ফিরি দেখবেন প্রত্যেকটার ক্যারেক্টার একই টাইপের, একই মানে একই জায়গার মানুষ, মানে কী তো জানি একটা হিন্দিতে কয় না একই থালকি চারটে বাট্টে, মানে এক থালার বেগুন বেগুন। আপনারা অপেক্ষায় থাকেন দেখার জন্য যে শাইনের তৃতীয়বারের মতো ডিম্পস খাওয়ার প্রস্তুতি হয়েছে, কদিন পরে আবার শাইন কিতে করবো কিছু করে না, আবার লে 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 করি 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 দৌড়াইতে দৌড়াইতে আবার সেফা শক্তির কাছে যায় যায় আবার হাঁদাই বা আসলে নিছে, দুদিন একটু ভাব দিয়ে আইতে আছে ভাব কী জানি সেফা শক্তির নাকি কী জানি শাইন কই শাইন কইছিল, তো হেই দুঃখে হে রাগে সেফা শক্তি বাপের বাড়ি গেছে গে সেফা শক্তি বলে সংসারই মাইয়া না সংসার করি না মানুষ না, সংসার করতে ইচ্ছে নাই, সংসার করার ইচ্ছে না থাকলে সেফা শক্তি নিজের টাকা ঘর ঠিক করলো নিজের টাকা ফার্নিচার কিনলো স্যাফাশুট কেমন কইলো। আসলে শাইন তো মানুষ কীভাবে দর্শক আপনারা সাকেস এই একটা জিনিস খেয়াল করে দেখেন মেয়ে মানুষের জীবনটা মানে কতটা মানে কী কইতাম মানে সাইয়ের মতো কোনো মূল্য নাই মেয়ে মানুষের জীবনের। এই স্যাফাশুট কি অনার্সে ইন্টারে পড়া অবস্থায় মনে বিয়ে হয়েছে শাইনগুলোকে, ইন্টারের পরে মনে অনার্সে ভর্তি হয়েছে নাকি তে তিন বছর হয়েছে, তো আচ্ছা তাকে ইন্টার শেষ করার পরে মনে বিয়ে হয়েছে বা ইন্টার চলমান অবস্থায় বিয়ে হয়েছে শেষ করার পরে তো বিয়ে হয়েছে। হ্যাঁ তো এই এই শাফাশুটকে দেন একটা শিক্ষিত মাইয়া অনার্সে তো অন্তত ভর্তি হয়েছে, মেয়েরা যদি একটু ধরেন এসএসসি পাস করে তখন কিন্তু একটু আত্মসম্মান বোধ মেয়েদের মধ্যে জন্ম হয় শিক্ষিত হইলে বুঝিনি দর্শক। একটা জিনিস দেখেন আসলে মানে কোন বাবা মা কোন পরিবার যে শিক্ষিত হরালিয়া করেন না একটা মাইয়ারে যে বেটার দুইবার বউ চলে গেছে আর তাদের লাইফ স্টাইলটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একবারে ফুরা খোলা সবাই জানে তারা কেমন পরিবার। তো এই স্যাফাশুট কি এই শাইনের কাছে বিয়ে বই গেছে বিয়ে দিয়ে দিছে স্যাফাশুট কিরে, স্যাফাশুট কি কোনো গলার কাটাও না মা বাপের একটা মাইয়া বেশি তো আর বোন নেই দেখেন
অবস্থা দেখেন, এত অবহেলিত মেয়েরা, বাপরে বাপ, কিছু কিছু পরিবারের মধ্যে। নাইলে কেন এই তিন হাঙ্গুরটা বুড়িয়ে বেড়া, হিতির মাত্রায় মনে শাইন, শাইন আর হিতির মা মনে দুজনে মনে একই বয়সী, আর না হইলে হিতির বাপও মনে একই বয়সী হইতে পারে, হয়তো অল্প একটু এদিক ওদিক কম বেশ হইতে পারে বয়স। তো এই বুড়িয়ে শাইনের কাছে তিশারও বড়, তিশারও বড়। তো এই বুড়িয়ের কাছে বিয়ে দিয়ে দিয়েছে মাইয়া। তো এর মা বুড়িয়ার লগে অনার্সে পরে একটা মেয়ের কি অ্যাডজাস্ট হয় কন্ত দর্শক। এরপরে দিয়ে আবার ঘর, এই ঘর তো রেডি নাকি শাইনতে, শাইনতে এমনি বাদাইম্মা, যেটা তিশা কইলো যে বাদাইম্মা সাবিনা তিশার ভিডিও থেকে যেটা জানা গেছে এমনি তো বাদাইম্মা। তো এরকম একটা বেড়ার কাছে ইতির বিয়ে বইতে এত শখ দেখ যে কিলে ইতি বেলে ফোনে ফোনে বেলে ইয়ে করে লেছে, আর ইতে কে আয় তো বিয়ে বইন, আর মা বাপে আরে বিয়ে দিছে, আর মা বাপরে এতে সম্মান করে না। তিন আঙ্গুরটা বেড়া এরম্যা পরিবারের বেড়া, কিয়া সম্মান করব, কিতা সম্মান করব গো। দর্শক চলে গেলাম গো, এই ভিডিওটা বাড়তি অংশটা এটা আমার ফর বয়স দিতে হয়েছে সেবা শুটকির ভিডিওটা দেয়, এই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত। যারা লগে আছেন তা করে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।